রেশনের সামগ্রী কম দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ফালাকাটার লক্ষ্মণ ডাবরি এলাকায়। ভাঙচুর করা হয় বিধায়কের গাড়ি। রেশনের সামগ্রী কম দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ। সংঘর্ষে উত্তেজনা ছড়া ফালাকাটা ব্লকের গলা কাটার লক্ষ্মণ ডাবরি এলাকায়। অভিযোগ, সঠিক পরিমাণ রেশনের মাল চাইতে গেলে রেশন ডিলার সুভাষ চন্দ্র সাহার পক্ষ নিয়ে তিনজন তৃণমূল কর্মী শায়েদ আলী নামে এক বিজেপি কর্মীর ওপর চড়াও হয়। এরপর দুই দলের মধ্যে বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। এলাকার যান ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন। এলাকায় গেলে বিধায়কের গাড়ির ওপর আক্রমণ চালায় এলাকার কিছু দুষ্কৃতি বলে অভিযোগ বিধায়ক দীপক বর্মনের। দুষ্কৃতির ছোড়া পাথরের আঘাতে গাড়ির কাজ ভেঙে যায় বিধায়ক দীপক বর্মনের। ঘটনাস্থলে ফালাকাটা থানা আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় আক্রান্ত বিজেপি কর্মী শায়েদ আলী অভিযুক্ত তিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেন বলে খবর। অভিযুক্ত তিন তৃণমূল কর্মী হলেন আতাউর রহমান, ইলিয়াস রহমান, শব্বির হক সরকার। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনাকে প্রসঙ্গে ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, বিজেপির সমর্থকেরা এসে প্রথমে রেশন দোকানে হামলা চালায়, এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরই মাঝে বিধায়ক উপস্থিত হলে ক্ষিপ্ত জনতার আক্রমণ ওনার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনা জেনে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে খবর। ঘটনা প্রসঙ্গে কি বলছেন বিধায়ক দীপক বর্মন শুনুন। ফালাকাটা থেকে আবিদ হোসেন রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। কম দিচ্ছে এটা অভিযোগ করাতে রেশন ডিলারের পক্ষ নিয়ে এই তিনজন ব্যক্তি এসে আমাকে অতর্কিত ভাবে হামলা করে। যাবেন বলছেন, গত সপ্তাহে সেখানে যাওয়ার কথা ছিলেন কিন্তু বিডিও সাহেব সেখানে যাননি। আপনার নাম? আমার নাম সাহেব। লক্ষ্মণ ডাবরি থেকে আমাদের 14 নম্বর মন্ডলের, মানে ভারতীয় জনতা পার্টির 14 নম্বর মন্ডলের যে মাইনরিটি মোর্চার সভাপতি শাহেদ আলী আছে, শাহেদ আলীর ওখানে যে এমআর শপ আছে, কি নাম এমআর শপের মালিকের? সুভাষচন্দ্র সাহার যে এমআর শপ, সেখানে প্রায় 6 মাস থেকে 1 কিলো করে কম চাল দেওয়া হতো। তো এই বিষয়টা গম 1 কিলো কম, তাই না? এই বিষয়টা নিয়ে একটা কমপ্লেন হয়েছিল, কমপ্লেন বিডিও সাহেবের কাছে গেছিল। তো বিডিও সাহেব বিষয়টা দেখবেন বলেছেন। তো এবারে আজকে সাধারণ মানুষ সেখানে এসছে, এসে তারা বলছে যে আমাদের যে মালপত্র আছে সেই মালপত্র দিতে হবে, যে মালপত্রটা আমরা পাই। তো সেই সময়ে শায়েদদা সেখানে ছিল, শায়েদদাও একজন উপভোক্তা, তিনিও তার মাল দাবি করেছিলেন। সেই সময়ে কিছু দুষ্কৃতকারী, তারা তৃণমূলেরই লোক, তারা শায়েদদার উপরে চড়াও হয়। শায়েদদার কিছু বলা যাবে না এটা তাদের দাবি, এবং শায়েদদাকে তারা সেখানে শারীরিকভাবে নিগৃহ করে এবং এক কথায় তাকে মারে। এরপর পুলিশে ইনফর্ম করা হয়, পুলিশ যায়, আবার পরিস্থিতি বেসামাল হলে আইসি নিজে যায়। পরবর্তীতে আমি যখন সেখানে যাই, যাওয়ার পরে কিছু দুষ্কৃতকারী, তারা ঢিল ছুটতে থাকে এবং সেই ঢিল আমার গাড়িতে লাগে এবং আমার গাড়ির কাঁচও ভেঙে যায়। পরবর্তীতে সেখানে পুলিশ পিকেট হবে এবং পরিস্থিতি শান্ত করবে, এই মর্মে আইসি সাহেব, এসডিপিও সাহেব কথা দিলে আমি সেখান থেকে চলে আসি। পরবর্তীতে এখন আমরা থানায় এসেছি, থানায় কমপ্লেন করা হলো। অভিযোগ করা হয়েছে যে তিনজন আমাকে পিটিয়েছে। কি কি তাদের নামগুলো? আতাউর রহমান,
ইলিয়াস রহমান আর হচ্ছে ওই সাব্বির হক সরকার। মানে এমনিতে আপনার যে মানে রেশন ডিলার মানে তাদের উপরে আপনি মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি? না, আমি রেশন ডিলার কম দিচ্ছে এটা অভিযোগ করাতে রেশন ডিলারের পক্ষ নিয়ে এই তিনজন ব্যক্তি এসে আমাকে অতর্কিতভাবে হামলা করে। মানে যারা 8 কেজি জায়গায় 7 কেজি পাইছে ওদেরকে 1 কেজি দিয়ে দিচ্ছ? চালটা লাগবে দেখি কয়েক মাস থেকে, যারা 7-8 কেজি পাওয়ার কথা যে 7 কেজি পেয়েছে তাকে যদি এখন 1 কেজি দিয়ে দেয় তাহলে তো সমস্যা নেই। বিগত কয়েক মাস থাকি কথা বলা যাবে না ভাই, গত সপ্তাহে কেউ কেন কম জায়গায় 7 কেজি পেয়ে থাকে? আমার কথা শোন শাহনুর, বেশি কথা বলিস না। যদি গত সপ্তাহে পেয়ে থাকেছে আমাদেরকে তো আমাকে দাও, আমাকে দাও সার্টিফাই কেন তাহলে কম দিলেন কেন? বললাম গত মাসে তারা মাল পেয়েছে, কম পেয়েছে।